আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব হেল্পলাইন ভিডিও চ্যানেলের সম্মানিত ভিউয়ারগণ আপনারা একটা বিষয় অবশ্যই জেনে খুবই চিন্তার মধ্যে আছেন পত্রিকায় একটা তথ্য দেখেছেন যে নির্বাচনের আগে প্রাথমিকের নতুন শিক্ষক নিয়োগের সম্ভাবনা নেই আবার অনেকেই এভাবে বলছে যে প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা দু এটা তেইশ সালে হচ্ছে না সো এই বিষয় নিয়ে পত্রিকা কী বলেছে এবং এটা কতটুকু সত্য এই বিষয় নিয়ে আমরা লাস্টের দিকে কথা বলবো আরো কিছু ইনফরমেশন আছে সো বিষয়গুলো আগে বোঝার চেষ্টা করুন পরবর্তীতে আমরা ইন ভাবে বলছি যে পত্রিকায় কি লিখেছে প্রথমত যে বিষয়টা এখানে আমি একটু ছোট করছি এখানে বলছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ হবে বিভাগ ভিত্তিক আট বিভাগের শিক্ষক নিয়োগের জন্য আলাদা তিনটি বিজ্ঞপ্তি জারি করে আবেদন গ্রহণ করা হয়েছে চলতি বছরের মাঝামাঝি নিয়োগ পরীক্ষার আয়োজনের পরিকল্পনা থাকলেও তা হয়নি শিক্ষক হওয়ার স্বপ্ন বুনে আবেদন প্রার্থীদের স্বপ্ন কবে এই আচ্ছা যাই হোক এখানে প্রাথমিক শিক্ষক অধিদপ্তর কর্তা বলেছেন নিয়োগ পরীক্ষা হবে কবে এখানে কিন্তু সেন্টেন্সটা মেকিং করতে পারেনি আমাদের বার্তা অর্থাৎ এই তথ্যগুলো সম্পূর্ণ ভুল দেয় মাঝে মাঝে তারপর আমি কিছু কথা বলছি যারা খুবই চিন্তার মধ্যে আছেন যাই হোক নিয়োগ পরীক্ষা হবে কবে হবে সে সিদ্ধান্ত এখনও হয়নি চলতি আগস্ট মাসে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হওয়ার সম্ভাবনা আছে তবে কবে এই নিয়োগ পরীক্ষা নেওয়া হতে পারে সে বিষয়ে সুস্পষ্টভাবে কোনো মন্তব্য করতে চাচ্ছে না অধিদপ্তর যাই হোক তারপর এখানে কি বলেছে চলতি বছরের শেষে আগাম বা আগামী বছরের শুরুতে নিয়োগ পরীক্ষা নেওয়ার সম্ভাবনার কথা জানা গেছে তবে আগামী জাতীয় নির্বাচনের আগে নতুন শিক্ষকদের স্কুলে যোগদান করার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ এই বছর যদি নিয়োগ পরীক্ষা নিয়ে আবেদন প্রক্রিয়াটা শেষ করে মানে পরীক্ষা বা আপনার নিয়োগটা নিয়োগ কার্যক্রমটা শেষ করে পারে পদায়নের বিষয়টা বলেছে তারা যে আপনার চব্বিশ সালের প্রথম দিকে হবে এটা বলেছে তো এখানে কি বলেছে তারা নিয়োগ পরীক্ষা বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের পলিসি অপারেশন ইয়ংয়ের পরিচালক মো মনির সাকমা দৈনিক আমাদের বার্তাকে বলেন নিয়োগ পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি তবে চলতি মাসে এই নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হতে পারে শীঘ্রই এই বিষয়টি নিয়ে সভা হওয়ার কথা আছে ওখানে হেডলাইন দিয়েছে কী যে নির্বাচনের আগে আপনার নির্বাচনের আগে পদায়ন দেবে না অর্থাৎ পরীক্ষা হলেও বা সব কার্যক্রম শেষ হলেও তেইশ সালের প্রথম দিকে বা আপনার জানুয়ারির ফেব্রুয়ারির দিকে আপনারা এই সময় হচ্ছে আপনার নির্বাচনের বা বিভিন্ন ঝামেলার কারণে এই কথাগুলো তারা বলেছে এই নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি আরও বলেন এ বিষয়ে এখনও মন্তব্য করতে পারছি না একটা নিয়োগ কার্যক্রম চলাতে দীর্ঘ সময় প্রয়োজন হয় নিয়োগের বাজেট পরীক্ষা পরিচালনা খরচের বিষয়টি আছে যারা নিয়োগের ফল তৈরি করবেন তাদের সঙ্গে চুক্তিও একটি বিষয় আছে নিয়োগ পরীক্ষার আয়োজন বিষয়টি অনেক কিছুর উপর নির্ভর করছে তাই আমরা এখন কোনো মন্তব্য করতে পারছি না এদিকে অধিদপ্তর একটি সূত্র দৈনিক আমাদের বার্তাকে জানাই সেপ্টেম্বর ও আগস্টের মাসে নিয়োগ পরীক্ষার আয়োজন সম্ভাবনা নেই মানে সেপ্টেম্বর ও আগস্টের মাসে পরীক্ষা নিয়োগ আয়োজনের সম্ভাবনা নেই নভেম্বর মাসে স্কুল কলেজ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সময় নিয়োগ পরীক্ষা চালানোর জন্য ভ্যানু পাওয়া যাবে কি না তা নিয়েও সন্দেহ আছে এছাড়া পরীক্ষা কারিগরি সহায়তা দেওয়ার প্রতিষ্ঠান বুয়েটের সঙ্গে চুক্তি একটি বিষয় আছে অথচ বুয়েটকে আগেই চুক্তি দেওয়া হয়েছে যেহেতু বুয়েটে যে অধিদপ্তরের ওয়েবসাইটে কাজকর্ম করে থাকে সূত্রে আরও জানা যায় ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে এমন পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হতে পারে তবে পরীক্ষা নেওয়া থেকে ভাই বা গুহন ও নতুন শিক্ষকদের যোগদানের আট মাস সময় প্রয়োজন হয় চলতি বছরের শেষে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও নতুন শিক্ষকরা জাতীয় নির্বাচনের আগে যোগদান করতে পারবেন না অর্থাৎ এখানে কত মাস সময় লাগতে পারে আপনাদের নিয়োগ কার্যক্রম শেষ হতে সেই বিষয়টা একটু দেখেন যে আট মাসের মতো সময় লাগছে এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের নিয়োগ শাখার গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম দৈনিক আমাদের বার্তাকে বলেন কার্যক্রম শুরু হলেও লিখিত পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে বুয়েট আমাদের সব ফল প্রক্রিয়ার জন্য কারিগরি সহায়তা দিয়ে থাকে তাদের সঙ্গে প্রতি বছরই চুক্তি নবায়ন করা হয় জানা গেছে রংপুর বরিশালের সিলেট বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যাই এখানে যে বিষয়টা তারা বলেছে এখানে মূল থিমটা হচ্ছে কি আপনার দু সালের মধ্যে যদি আপনার পরীক্ষাটা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পদায়ন দেবে হচ্ছে চব্বিশ সালের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এটা তারা মূল থিম বলেছে আবার এক সময় বলেছে কি আগস্ট মাসে পরীক্ষার কথা হওয়ার কথা ছিল এবং সেপ্টেম্বর অক্টোবরেও পরীক্ষা হচ্ছে না আসলে এই যে আমাদের বার্তার এই তথ্যটা দেখে আমরা কিন্তু অনেক বিভ্রান্তর মধ্যে আছি আমি আরও একটা বিষয় আপনাদের থেকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে দেখুন একটা এই পত্রিকার মাধ্যমে একটা তথ্য প্রকাশ হয়েছিলো সে তথ্যটা আনফর্চুনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বিসিএসএ দুবারের বেশি অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়নি এই বিষয়টা মানে কথাবার্তা চলছিল বা যাই হোক না কেন একটু আলোচনা হয়েছিল হয়তোবা সো এখানে যে বিষয়গুলো নিয়ে ভুলভ্রান্ত বা ধারণা সম্পর্ক বিষয় আমরা জেনেছি এটা কিন্তু সঠিক নয় সো এই বিষয়টা বাদ দিন অনেকে তারা অবগত আছে যে কম রেজাল্ট নিয়েও বিসিএসএ ভালো করতেছে এখন কথা হচ্ছে যে প্রাইমারি নিয়োগ পরীক্ষা কবে হবে বা কখন হবে এই বিষয়টা নিয়ে আপনাদের প্রশ্নের কোনো শেষ নেই সো আমি এখানে বলছি যে তে নির্বাচন আছে অমক পরীক্ষা তমক পরীক্ষা তবে তেইশ সালের আগেই আপনার পরীক্ষা হওয়ার সম্ভব তেইশ সালের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করার এইম তাদের রয়েছে এবং চব্বিশ সালের এবং কতজন পথ ফাঁকা রয়েছে নতুনভাবে তালিকা তৈরি করবে এটা সেটা বিভিন্ন কাজ তাদের মধ্যে রয়েছে বাট এই যে আমাদের বার্তায় যা নিউজ প্রকাশ করেছে এই নিউজটার সম্পর্কে নিউজটার ভিত্তিতে যদি আপনারা পড়াশোনা করেন বা আপনারা এই বিষয়টা মাথায় রেখে হেলামি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজই আসবে না কারণ এই আমাদের বার্তার এই তথ্যগুলো সম্পূর্ণরূপে আমি অনেক দেখেছি যে আসলে পঁচানব্বই পার্সেন্ট মিথ্যে তথ্য তার প্রকাশ করে এখানে পোস্টের যে ক্যাটাগরি বা লেখনের যে ধরন এখানে এমনিতেই বোঝা যাচ্ছে এই পোস্টটা ভুয়া একটা পোস্ট সো এই বিষয়টা নিয়ে আপনারা বসে থাকবেন না নিয়মিতভাবে পড়াশোনা করুন পরীক্ষার তেইশ সালে হওয়ার সম্ভাবনা রয়েছে আর কত পথ বৃদ্ধি পাবে না পাবে নতুনভাবে তালিকা তৈরি করবে এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি অধিদপ্তর বা কোনো মানে জাতীয় পত্র পত্রিকা সো এই বিষয়টা নিয়ে আমি কোনো তথ্য দিতে পারছি না তবে এই তথ্যটা কিন্তু সম্পূর্ণই ভুয়া সো এই বিষয়টা মাথায় থেকে জেরে ফেলুন যেটা মিডিয়াতে প্রচুর পরিমাণ প্রকাশ হচ্ছে আমি যার কারণে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পুরনো হলে ভিডিওটা দেখতে একটা একটা লাইক করে দেবেন হাজে পর্যন্তই আসসালামু আলাইকুম